প্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি শুনতে যাচ্ছেন রহমানের উপন্যাস হারুন এর প্রথম খণ্ডটি সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ শুনেছ হারুন এখনো ফেরেনি হারুনের মা মাহমুদা ঘড়ি থেকে চোখ ফেরালেন তাকালেন রফিক সাহেবের দিকে স্ত্রীর উদ্বেগে কোনো জবাবে দিলেন না তিনি রাত মাত্র বারোটা হারুন কবেই বা ফেরে সময় মতো মাঝে মাঝে দু চার সপ্তাহ তার খোঁজ থাকে না নতুন করে ভাববার কে আছে ঘরে আলো জ্বলছে মাহমুদায় জ্বালিয়েছেন সম্ভবত ঘড়ি দেখবার জন্য চোখের ওপর হাত চাপা দিলেন রফিক সাহেব মাহমুদা পানের বাটা খুললেন আঙুলের ফাঁক দিয়ে মাহমুদার শুকনো চিন্তিত মুখটা দেখলেন রফিক সাহেব আজ দুপুরের পর থেকে তাকে বড় বেশি বিচলিত মনে হয়েছে কি হয়েছে হারুনের জন্য কেন নতুন করে ভাবছে কখন বেরিয়েছে হারুন চোখ বন্ধ করে প্রশ্ন করলেন রফিক সাহেব এই তো দুপুরে ঘুমোচ্ছিল বলেছিল মা খাবার সময় আমাকে ডেকে তুলো না খেয়ে বেরিয়ে গেল মাহমুদার কথায় ঝলক দিল উদ্বেগ বিচলিত হলেন না রফিক সাহেব বললেন ওর কথা বাদ দাও নাও আলোটা নিভিয়ে দাও আমি ঘুমব পানির খিলি হাতে উঠে পড়লেন মাহমুদা আলো নিভিয়ে বারান্দায় এলেন পাশের ঘরে রুনু ঘুমোচ্ছে অনার্স পরীক্ষা সামনে বাড়িতে লেখাপড়ার অসুবিধা হয় হলেই থাকে কালি এসেছে বাড়িতে বইপত্র কাপড় জামা বিছানায় দুম করে ফেলে চেঁচামেচি করেছে অনেকক্ষণ বছরে একশোবার বার যদি ইউনিভার্সিটি বন্ধই থাকে তাহলে আর পরীক্ষা হয়েছে তারপরে আবার বন্ধ রুনুর মেজাজ ভীষণ খারাপ তিন বছরের অনার্স পরীক্ষা প্রায় পাঁচ বছরের কাছাকাছি এসেও শেষ হচ্ছে না জিনিসপত্র গুছিয়ে তুলতে তুলতে যেন দেয়ালের কাছে নালিশ করছিল রুনু ইউনিভার্সিটি তো না যেন ঈদের ছুটির লোকাল ট্রেন চেন টানলেই থেমে যাচ্ছে যখন তখন গত বছরের পরীক্ষায় রুনু ভালো করেনি পাশের কামরায় বোমা ফাটার আওয়াজ বাতাসে গোলাগুলির শব্দ আর বারুদের গন্ধ নিয়ে পরীক্ষার খাতায় কি কিছু লেখা যায় এবার অবশ্য রুনু ঠিক করে ফেলেছে মন হলের পাশে যদি ট্যাঙ্কের গোলা বর্ষণ হয় তবুও পরীক্ষার খাতা থেকে চোখ তুলবে না মায়ের কাছে এসব সিদ্ধান্ত জানিয়ে দিয়ে মেজাজ ছেড়েছিল মায়ের ওপরেই তোমার আদরের ছেলেকে ডেকে জিজ্ঞেস করো এরপর কি পরীক্ষার খাতা কলম নিয়ে যুদ্ধের ফ্রন্টে যেতে হবে নাকি রুনুর ঘরে এক পলক চোখ রাখলেন মাহমুদা ওকে কি ডাকবেন ডেকে জিজ্ঞেস করবেন হারুন কেন ফিরতে দেরি করছে সে তো বলে গিয়েছিল এখনই ফিরে আসছি মা এসেই ভাত খাবো রুনুর ঘরে এলেন মাহমুদা টুক করে সুইচ টিপলেন রুনু ঘুমোচ্ছে ছোট্ট ঘরটায় রাজ্যের জিনিস ট্রাঙ্কের ওপর রুনুর বই খাতা কাপড় চোপড় ডাই করা ভালো করে গুছিয়েও রাখেনি ঝুনুর বিয়ের আগে রুনু ঝুনু দু বোন থাকতো এ ঘরে ঝুনুটা গোছানো ছিল ছিমছাম পরিপাটি করে রাখত ঘর খুব অল্প বয়সে বিয়ে দিলেন রফিক সাহেব মেটার ভালোই হয়েছে রুনুটারও যদি একটা ভালো সম্বন্ধ এসে যেত রফিক সাহেবকে বললেই বলেন অনার্স পরীক্ষাটা হয়ে যাক খুব নিশ্বাস নিঃশ্বাস ফেললেন মাহমুদা কী যেন কবে শেষ হবে অনার্স পরীক্ষা ঘাড় গুজে ঘুমোচ্ছে রনু এলোমেলো চুল ছড়িয়ে আছে মুখে মুখের উপর থেকে চুল সরিয়ে দিলেন মাহমুদা মাথার বালিশ ঠিক করে দিলেন আলো নিভিয়ে বেরিয়ে আসবার সময় চোখ গেল হারুনের ঘরে ঘরটা খালি অন্ধকার কখন ফিরবে হারুন অন্ধকারে হেঁটে নিজের ঘরে এলেন মাহমুদা বুকের ভেতর আনচান অস্থিরতা তাকে কষ্ট দিচ্ছে কষ্টটা হারুনের জন্য ও তো বলেছিল ফিরবে এমন তো বলে না ইদানিং হারুনকে মাহমুদা প্রশ্ন করতেন না তার ফেরার সময় জানবার জন্য আগে করতেন হারুন খেপে যেত আমি কি বাবার মতো চাকুরে যে ঘড়ি ধরে টাইম মতো বাড়ি ফিরব কি কাজ তোর কোথায় থাকিস বইপত্র তো ছুঁয়েও দেখিস না ছেলেকে এরকম অভিযোগ করা ছেড়ে দিয়েছিল মাহমুদা বেশ অনেক দিন থেকে তবু জিজ্ঞেস করতেন কখন ফিরবি হারুন জানি না তোমার এসব প্যান আমার ভালো লাগে না কড়া রুক্ষ জবাব দিত হারুন চোখের সামনেই ছেলেটা বদলে গেল অচেনা অন্য কেউ হয়ে গেল কেমন করে হলো কেন হলো প্রশ্নটা এতদিন পরে নিজেকেই করতে চাইলেন গলিতে গর্জনকারী হন্ডার শব্দ চমকে দিল মাহমুদাকে হারুন কি ফিরল বারান্দায় এলেন তিনি হারুনের হন্ডা নয় গর্জন করতে করতে হন্ডাটা চলে গেল দূরে গলিতে পথচারীদের পায়ের শব্দ মাঝে মধ্যে রিকশার ঘণ্টা আর দু একটা গাড়ি এখনও সচল রাতের খবর দিচ্ছে এখনই হয়তো ফিরবে হারুন রান্নাঘরে এলেন মাহমুদা হারুনের ভাত তরকারি গরম করলেন ধরে নিলেন টেবিলে খাবার রাখতে রাখতেই ফিরে আসবে আজই হারুন দিন পর জিজ্ঞেস করেছিল কি রান্না করছো মা রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়েছিল হারুন মুখটা খুব শুকনো ছিল অন্য মনস্ক হয়ে কিছু ভাবছিল খুব ইচ্ছেও ছিল হারুনকে বুকের কাছে এনে জিজ্ঞেস করেন হারুন সত্যি করে বলতো বাবা কি হয়েছে তোর তোকে আজ অন্য রকম লাগছে আমি খুশি হচ্ছি আবার ভয়ও পাচ্ছি হারুনের ঘরে ঢুকেই পড়লেন এখন আলো জ্বালালেন বিছানা এলো মেলো বালিশটা মেঝেতে ঘরের মাঝখানে স্যান্ডেলের এক পাটি টেবিলের ওপর দলা করে ভেজা আলে ঝেড়েঝুড়ে গুছিয়ে রাখলেন মাহমুদা কখন যে হুট করে এসে পড়ে ছেলেটা বিছানা ছাড়তে ছাড়তে মনে হলো অনেক দিন মাহমুদা হারুনের ঘর গুছিয়ে দেননি যেন অনেক দিন আসা হয়নি এই ঘরে অথচ কালই তো হঠাৎ কোনো দুঃস্বপ্নের কথা মনে পড়ে যাবার মতো চমকে উঠলেন মাহমুদা না ওসব কিছু না কিছু না হারুন ফিরে আসবে রাস্তায় মানুষ চলাচল করছে না নিঃশব্দ পথ ঘন্টাখানেক আগেও ওপরতলার বাড়িওয়ালার বাড়ির কথাবার্তা শোনা যাচ্ছিল আলো জ্বলছিল সামনের বাড়িতে এখন সব নিঃস্বার অন্ধকার ছায়া হয়ে অন্ধকার বারান্দায় হাঁটছেন মাহমুদা বিছানায় শুয়ে মাহমুদার উদ্বেগ অনুভব করা যায় ঘুম আসছে না রফিক সাহেব বুঝলেন হারুনের মায়ের মতো তাঁরও সমস্ত চেতনা উৎকর্ণ হয়ে আছে পথের দিকেই হালকা মৃদু শব্দ হলো পাশে চোখ খুললেন রফিক সাহেব মাহমুদা তার খাটের পাশে দাঁড়িয়ে আছেন হারুনের মায়ের উদ্বেগ এখন উৎকণ্ঠার সীমানায় পৌঁছে গেছে নিরুপায় এবং অসহায়ভাবে স্বামীর কাছেই আশ্রয়ের ভরসা খুঁজছেন তুমি জেগে আছো মাহমুদা নিচু কণ্ঠে প্রশ্ন করলেন জবাব দিলেন না রফিক সাহেব বুকের ভেতর উদ্বিগ্ন আশঙ্কা ভয়ের তো ঝিলিক তুলছে কিছুতেই সেটাকে তাড়াতে পারছেন না তারা মাহমুদের মৃদু কণ্ঠ সেটাকে আরও জোরালো করে দিল নিজের উপরে রেগে উঠলেন রফিক সাহেব স্ত্রীকে ধমক দিতে চাইলেন যাও বিরক্ত করো না মরুক জাহান্নামে নামে যাক যা খুশি তাই হোক তোমার ছেলের কিন্তু পারলেন না এসব বলতে ভারী গলায় প্রশ্ন করলেন কটা বাজে আড়াইটা কিন্তু হারুন তো ফেরেনি মাহমুদের কথায় প্রতিদিনকার খবর কাগজের পাতার যত যুবকের লাশের নিয়তির ভয় শীতের বাতাস হয়ে ছুঁয়ে দিল রফিক সাহেবকে উঠে বসলেন তিনি অন্ধকারে যেন দেখতে পেলেন হারুনের মায়ের পোড় খাওয়া ভয়ের তো উদ্বিগ্ন দুঃখী মুখ হারুনকে নিয়ে কোনোদিন অনেক বড় স্বপ্ন দেখেছিল কিনা ওর মা এখন সেটা মনে পড়ল না রফিক সাহেবের বাড়ির সামনের গলি থেকে ঠাং শব্দ উঠল আচমকা এক ঝটকায় ঘুরে দাঁড়ালেন মাহমুদা তীব্র বাতাসের গতিতে চলে গেলেন বারান্দায় ওখানে দাঁড়ালে গোলের শেষ মাথা পর্যন্ত দেখা যায় রফিক সাহেব উঠে পড়লেন মাহমুদার পেছনে এসে দাঁড়ালেন কে এলো তার উদ্বিগ্ন প্রশ্নের জবাবে কথা বললেন না মাহমুদা রেলিংয়ে ঝুঁকে দিয়ে আধ অন্ধকার গলিটায় হাতরে বেড়াচ্ছেন রফিক সাহেবের প্রশ্ন শুনতে পাননি রফিক সাহেব কিছুক্ষণ দাঁড়িয়ে ফিরে এলেন ঘরে মাহমুদা ফিরলেন না বারান্দাটা এতই ছোট আর সেখানে এত বাতিল জিনিস ডাই করা যে তার মতো হালকা মানুষটিও দু পায়ে ভালো করে দাঁড়াতে পারে না এক পায়ে পুরো ভর রেখে রেলিংয়ে ঝুঁকে আছেন মাহমুদা কোথায় শব্দ হলো কে এলো খুব স্পষ্ট কিছু দেখা যায় না ল্যাম্পপোস্টের ম্লান আলো ভিক্ষুকের মতো হাত বাড়িয়ে রেখেছে ডাস্টবিনের জঞ্জালে এতক্ষণে দেখতে পেলেন মাহমুদা একজন মানুষ আর একটি কুকুর একই সঙ্গে আবর্জনা খাটছে ঠুং ঠুং ঢন ঢন শব্দ তুলে গড়িয়ে পড়ল কয়েকটা খালি পুরনো টিন শব্দটা থেমে গেল একটু পরেই দৃশ্যটা এত পুরোনো যে নতুন করে ওখানে দেখবার কিছু নেই মুখ ফিরিয়ে নিলেন মাহমুদা বুকটা খাঁ খাঁ শূন্য মাঠ হয়ে গেল ঘরে টিকটিক শব্দ তুলে ঘুরে চলেছে টেবিল ঘড়ির কাঁটা পলে আশঙ্কার ককটেল ছুঁড়ে মারছে মাহমুদার বুকে ভাঙাচোরা সরু গলি গায়ে গায়ে হুমড়ি খেয়ে পড়া বাড়ি আবর্জনার দুর্গন্ধ উড়িয়ে নিয়ে বুঝি হাওয়ায় মিলিয়ে দিল শেষ বসন্তের রাত উন্মনা হয়ে গেলেন মাহমুদা মনে করতে চেষ্টা করলেন কবি তিনি হারুনের কপালে কাজলের টিপ বসিয়ে বলেছিলেন এই দিলাম কালীর ফোটা আমার সোনার কপালে কেউ আর বদনজর লাগাতে পারবে না কবে তিনি হারুনের হাতে বই দিয়ে বলেছিলেন লক্ষ্মীবাবু পরত সরে অ আ এই তো সেদিন এই তো সেদিন তিনি হারুনকে বুকের কাছে নিয়ে রাজপুত্র আর দৈত্যের গল্পটা শুনিয়েছিলেন এই তো এখনই ছিল সে মায়ের কোলে খুব হালকা নিঃশ্বাসের মতো দৃষ্টি দিয়ে সেই ছেলেটিকে গলিতে খুঁজলেন তিনি গলি নিঃশব্দ ল্যাম্প পোস্টের আলো যেন ও পথে কখনো কোনো বেপরোয়া যুবক উদ্ধত পায়ে হাঁটেনি কোনো তারা খাওয়া ভীত সন্ত্রস্ত কেউ পথ দিয়ে ছুটে এসে বাড়িতে লুকিয়ে পড়েনি গলির নিঃশব্দ আলোয় তাকিয়ে দু চোখে পানি ভরে উঠল কেন আজ এমন হচ্ছে মাহমুদার হারুন তো কতবার মাছরাতে বাড়ি ফিরেছে অথবা একেবারেই ফেরেনি মাহমুদা ক্ষুব্ধ হয়েছেন রাগ করেছেন কখনো লুকিয়ে কেঁদেছেন সেই যে সেবার তিন চার দিন বাইরে কোথায় কাটিয়ে এমনি এক মধ্যরাতে হারুন ফিরেছিল ছেলের উগ্র চেহারা লাল চোখ এলোমেলো চুল আর জামা কাপড় দেখে ভয় পেয়েছিলেন মাহমুদা তারপর একেবারে কাঠ হয়ে গিয়েছিলেন ওর হাতে অস্ত্র দেখে ভয় পেয়েছিলেন প্রচণ্ড কোনো রকমে উচ্চারণ করেছিলেন এ কি তোর সঙ্গে এসব কি মায়ের ভয়ের তো ভঙ্গিতে বিরক্ত হয়ে রুক্ষ জবাব দিল হারুন চেঁচামেচি করো না চুপ করে থাকো ভেতরে শক্তি খুঁজলেন মাহমুদা হারুন আমি বুঝতে পারছি না কোথা থেকে কেন এসব নিয়ে এলে অস্ত্রশস্ত্র আলমারিতে তুলছে হারুন খুব অনায়াসে বলল যেখান থেকে আনি সেটা তোমার দরকার নেই ছেলের জানবার মুখোমুখি হলেন মাহমুদা কেন দরকার কে দিল এসব এসবের কি দরকার তোর আমি জানতে চাই বাঁচার জন্য দরকার বাঁচার জন্য কেন আমরা কি সবাই মরতে বসেছি দেশে কি যুদ্ধ শুরু হয়েছে হ্যাঁ হয়েছে তোমার মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলে অথচ জানো না তারপর থেকেই চলছে ক্ষমতার যুদ্ধ সে যুদ্ধ তো অস্ত্রেরই এটাই এখন রেওয়াজ আমি বুঝতে পারছি না তুই কি বলছিস হারুন বিশ্রী চিৎকার করে উঠল ওহ তুমি যাবে এ ঘর থেকে ভীষণভাবে থমকে গেলেন মাহমুদা কোথায় তার সেই শান্ত ভদ্র ভালো ছেলেটি একে কে কি তিনি চেনেন চেনেন না তো মহমদা ভালো করে দেখলেন হারুনকে মুখ ফিরিয়ে নিলেন দেয়ালের দিকে তোর কি লাভ অনেক লাভ ক্ষমতাবানরা খাতির করে মানুষ ভয় পায় যা খুশি তাই করা যায় পাওয়া যায় হারুন তোর দু চাচা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে প্রচণ্ড হাসির শব্দে মায়ের দুর্বলতা উড়িয়ে দিল হারুন মা তুমি অনেক পেছনে বসে আছো তাই সামনেটা দেখতে পাচ্ছ না চাচারা বেঁচে থাকলে এই অস্ত্রের লড়াই থেকে কি বাঁচত কেন বাঁচত না অনেকেই বেঁচে আছে শুনে রাখ অনেকে বাঁচে শুধু কেউ কেউ বাঁচে না হারুন হেসে ফেলল বাহ চমৎকার কথা বলতে পারো তো তোমার বয়স আর শক্তি যদি থাকতো তোমাকেই নামিয়ে দিতাম ময়দানে রাগ আর দুঃখ একই সঙ্গে আক্রমণ করল মাহমুদাকে হারুন এইসব জানলে তোর বাবা ভীষণ কষ্ট পাবে ছেলেকে দুর্বল করার জন্য না বুঝেই শেষ অস্ত্রটি নিক্ষেপ করলেন মাহমুদা হারুন ঝাড়া দিয়ে ঘুরে দাঁড়াল গনগনে রাগে মুখের রেখা জ্বলে উঠল তার কষ্ট কেন কষ্ট পাবে বার্ন ভাষা আন্দোলনে জেল খাটা তোমার ওই স্বামীকে বলে দিও তার কষ্টটা শুধু বইপত্রেই লেখা আছে আর কোথাও নেই তুই অমানুষ হয়ে গেছিস তুই আমার ছেলেটা ভাবতেও আমার ঘেন্না হচ্ছে নিরুপায়ভাবে পরাজিত সংলাপে আশ্রয় নিয়ে কেঁদে ফেললেন মাহমুদা সে কান্নাকে উপেক্ষা করল হারুন কান্না তো মানুষের জন্য অমানুষের জন্য নয় আমার জন্য তোমার কান্নার প্রয়োজন এখন আর নেই অন্ধকার গলিতে ফিরলেন মাহমুদা চোখ মুছলেন সেই ঘটনা খুব নৈপুণ্যের সঙ্গেই স্বামীর কাছ থেকে গোপন করেছিলেন আর মায়ের সীমানাতে বন্দি থেকে হারুনকে অনুনয় করেছেন এইসব থেকে সরে আয় বাবা ভালো হয়ে যা আমার ভয় হয় মায়ের ভয় আর উপদেশকে অবলীলায় উড়িয়ে দিয়েছে হারুন ভালো মন্দ ওসব নিয়ে চিন্তা করার সময় নেই তার ধরে নাও আমি চাকরি করছি অনেক টাকার আর ক্ষমতার চাকরি এর নেশা থেকে ফেরা যায় না কতক্ষণ দাঁড়িয়ে আছেন মাহমুদা কত হলো রাত এসব কিছুই মনে আনতে পারলেন না এখন এখন শব্দ উঠল গলিতে সমস্ত চেতনা উৎকর্ণ হল হারুন কি ফিরল এখনো সেই মানুষ আর কুকুর ডাস্টবিনের পাশে অবসন্ন পা টেনে ঘরে ফিরলেন মাহমুদা রফিক সাহেব বসে আছেন বিছানায় মশারির ভেতর থেকে জিজ্ঞেস করলেন ফেরেনি হারুন না বারান্দার ঘরের মাঝখানে দরজার কাছে দাঁড়িয়ে আছেন মাহমুদা সেখান থেকেই জবাব দিলেন কটা বাজে অর্থহীন আলাপে সময় কাটাবার মতো করে কথাটা বললেন রফিক সাহেব মাহমুদা নির্বাক মনে হয় এ ঘরে তিনি নেই তার নিস্পন্দ নিঃশব্দ ভঙ্গি শোকার্ত আবহাওয়া ছড়িয়ে দিচ্ছে সারা ঘরে মশারির বাইরে এলেন রফিক সাহেব কি হল কথা বলছো না কেন কটা বাজে টেবিল খড়িটা আলোর সংকেত দিয়ে সময় জানিয়ে চলেছে সেটা যেন ভুলেই গেছেন রফিক সাহেব আসলে তিনি চাইছেন মাহমুদা কথা বলুক উদ্বিগ্ন আলোচনায় শঙ্কাকে তাড়িয়ে দিতে অগ্রণী হোক মাহমুদা মুখ তুললেন খুব আস্তে পড়লেন কি যেন কটা বাজে ঘড়ি দেখো ঘড়িতে তাকালেন রফিক সাহেব রাত তিনটের ঘোষণা ওখানে রফিক সাহেব অস্থির বোধ করলেন রাতের অতিক্রান্ত প্রহর ধরে পৃথিবীর যত দুঃসংবাদ যেন ছুটে আসছে এদিকে এখানে এই মধ্যবিত্ত শ্রীহীন পাড়ার বিবর্ণ ঘরে উপায়হীন দুই মা বাবাকে লক্ষ্য করে অস্থির পায়চারি করলেন কিছুক্ষণ রফিক সাহেব রাস্তার ম্লান আলোর আভায় মাহমুদা চাইনিজ কালির অবয়বের আদলে ফুটে আছেন দৃশ্যটা বুকে ঘা দিল মনে হল ভয়ঙ্কর কিছু এখনই ঘটে যাবে বুকের ভেতরে ধাক্কা দিল ভয় তারা খাওয়া মানুষের মতো সুইচ খুঁজলেন আলো জ্বালিয়ে দিলেন অন্ধকার সরে গেল মাহমুদা তাকালেন রফিক সাহেবের দিকে দু প্রশ্ন আল্লা থেকে শার্ট টেনে গায়ে দিলেন রফিক সাহেব পা বাড়ালেন ঘরের বাইরের দিকে কোথায় যাচ্ছ মাহমুদা এসে কাছে দাঁড়ালেন বাইরে উজ্জ্বল আলোর মতো দপ করে জ্বলে উঠল মাহমুদার মুখ দৃষ্টিতে পথ খুঁজে পাবার আশা হারুনের খুঁজে যাচ্ছ দাঁড়িয়ে গেলেন রফিক সাহেব স্ত্রীকে নির্বোধ অর্বাচীন স্ত্রীলোক বলে ধমক দিতে ইচ্ছে হল বুঝতে পারলেন দুর্বোধ্য রাগ তার উপায়হীনতাকে দখল করেছে বললেন কাকে খুঁজব কোথায় খুঁজব সে তো অনেক আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছে কি বলছো এসব আজও তো ও দুপুরে বাড়িতে ছিল সে তো তোমার ছেলে কিন্তু হারুন নয় ভীষণ ভয় পাওয়া দৃষ্টিতে স্বামীর মুখের রেখায় কিছু খুঁজলেন মাহমুদা কি আবোলতাবোল বকছ তোমার কি মাথা খারাপ হয়েছে বিষণ্নতা ছড়িয়ে পড়ল রফিক সাহেবের ক্ষিপ্ত ভঙ্গিতে দুঃখিত পরাজিত মানুষের মতো বললেন হলেই বোধহয় ভালো হতো ঘরের দিকে ফিরলেন তিনি বুকের আশঙ্কা হঠাৎ ড্রাম পেটাতে শুরু করল কিছু একটা করা দরকার কিন্তু কি করবেন কার কাছে যাবেন কোথায় খুঁজবেন বাড়ি না ফেরা হারুনকে এতদিন পরে একটা সিগারেট খেতে ইচ্ছে হলো তার অনেকদিন সিগারেট ছেড়েছেন সে যখন চাকরি গেল তখন থেকে তিক্ত হাসির সরু রেখা ঝিলিক দিল রফিক সাহেবের ঠোঁটের কোণে ঘুষখোর জিএম যখন নিজের সুবিধার জন্য সৎ কর্মপটু পুরনো অফিসার রফিক আহমেদের চাকরি খেয়েছিল তখন কি বা করতে পেরেছিলেন তাকে সমর্থন দেবার মানুষ খুঁজে পাননি তিনি এক বন্ধুর পরামর্শে রফিক সাহেব গিয়েছিলেন এক প্রভাবশালী ব্যক্তির কাছে তার সততা ও নিরপেক্ষতা সুনাম অনেকের মতো রফিক সাহেবও শুনেছেন ভাগ্য খারাপ ছিল রফিকেরই সেদিন সে ব্যক্তির দলের সমর্থন পুষ্ট এক ছাত্রনেতা খুন হয়েছে আততায়ের গুলিতে ভীষণ উৎক্ষিপ্ত ও বিচলিত ছিলেন তিনি রফিক সাহেবের বিচারের আবেদন এক কথায় নাকুচ করে ধমকে উঠেছিলেন এত কথা শুনবার সময় নেই আমার যান সময়ের মূল্যে ব্যক্তিটির কাছ থেকে ফিরে এসেছিলেন রফিক অসংখ্য নিরুপায় মানুষের মতোই মাথা নামিয়ে দিয়েছিলেন অবিচারের কাছে আর নিজের সংসারটিকে বিশাল সমুদ্রে কলার ভেলা হয়ে ভাসিয়ে দিয়েছিলেন অভাবে ঢেবের সঙ্গে প্রাণপণ যুদ্ধ করেছেন কি লাভ হয়েছে তাতে তিনি তো বিজয়ী হতে পারেননি একটি সিগারেটের পয়সা বাঁচিয়ে কি একটি ছেলের জীবন বাঁচানো যায় সত্যি কি এখন একটি সিগারেট খেয়ে ফেলবেন রফিক সাহেব সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে দেবেন হারুনকে খুঁজে আনবার দায়িত্ব কি হয়েছে এমন করে দাঁড়িয়ে আছো কেন মাহমুদা এসে হাত রাখলেন রফিক সাহেবের বুকে নিস্তব্ধ হয়ে রইলেন রফিক সাহেব নিঃশব্দে বললেন তুমি তো অন্তত বুঝতে পারছো কি হয়েছে কেন তাহলে জানতে চাইবার অভিনয়টুকু করছ মাহমুদার হাতের ওপর হাত রাখলেন রফিক সাহেব খুব সহজ স্বাভাবিকতায় বললেন একটা সিগারেট খেতে ইচ্ছে করছে কোথায় পায় তো অবাক হয়ে তাকালেন মাহমুদা তিনি জানেন অনেক আগে খুব অবিনস্ত বোধ করলে রফিক সাহেব ঘন ঘন সিগারেট ধরাতেন মাহমুদা রাগ করতেন পয়সাগুলোকে ধোয়া করে উড়িয়ে দিতে যে কি সুখ হাসতেন রফিক জানো এই ধোঁয়ার কত দাম কত বড় বড় সমস্যা কত বিরাট কাজকে ধোয়ার মতো হালকা আর সহজ করে দিতে পারে স্বামীর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলেন মাহমুদা বিষণ্ণতায় মুড়ে ফেললেন নিজেকে অপরাধীর মতো বললেন তোমার খুব কষ্ট হচ্ছে যেন কিছুই হয়নি এই রাত যেন কোনো আতঙ্কিত সমস্যা আক্রান্ত নয় এরকম স্বাভাবিকতায় হাসলেন রফিক সাহেব আবার পা বাড়ালেন বাইরের দরজার দিকে যাই বাইরে কোথাও দোকান খোলা আছে কিনা দেখি সিগারেটের ইচ্ছা প্রচণ্ড পিপাসা হয়ে চঞ্চল করে তুলেছে তাকে গলির শেষ মাথায় মোল্লার দোকান দোকানের পেছনেই তার বাসা ডাকাটাকি করলে হয়তো উঠে আসবে সিগারেটও দেবে কোনো প্রশ্ন করবে না এগুলিতে বাসা নেবার পর থেকে মোল্লার সঙ্গে চেনা আগে সে খাতির করত এখন সমীহ করে সেটা হারুনের কারণে হারুন এখন এই পাড়ার ভরসা এবং ভয় দুটোই হারুনের সশস্ত্র প্রতাপের খবর পাড়ার ছোট বাচ্চাটাও জানে মোল্লার কাছ থেকে একটা সিগারেট নিয়ে তারপর যদি হালকা ধোঁয়ার মতোই প্রশ্ন করেন শহরের হালচালের খবর কিছু জানো কোনো গোলমালের ঘটনা সিগারেট লাগবে চমকে উঠলেন রফিক প্রশ্নটা মাহমুদার হারুনের ঘরে সিগারেট আছে এসো রনুর ঘরের পাশেই হারুনের ঘর এক সময় এটা ছিল এ বাড়ির বসার ঘর পুরনো অ্যাকসেট সোফা একটা কম দামি শোকেস আর বইয়ের র্যাকে সাজানো ঘরটার একপাশে ছিল হারুনের খাট আর পড়ার টেবিল হ্যাঁ এখন এই শুধুই হারুনের ঘর দামি আলমারি খাট টেবিল এসব এনেছে হারুন ছেলের রোজগারের দামি আসবাবপত্রের জৌলুসে মা বাবার তো খুশি হবার কথা মাহমুদা হননি ভয় পেয়েছেন যেন কেউ চোরায় মাল এনে লুকিয়ে রাখছে তার বাড়িতে তার কাছে সেই মুহূর্তে স্ত্রীকেই সব কিছুর জন্য দায়ী করে ফেলেছিলেন রফিক সাহেব সব দোষ তোমার তোমার লজ্জা করে না ছেলে ঘর বাড়ি সাজাচ্ছে ছেলে মায়ের হাতে টাকা তুলে দিচ্ছে কোথা থেকে এসব পাচ্ছে সে খবর নিয়েছো লোভ খুব লোভ হয়েছে ছেলে রোজগার খাবার কেঁদে ফেলেছিলেন মাহমুদা আমি কি করব কি আমার কথা শোনে রাগে জ্বলে উঠলেন রফিক সাহেব নাকি কান্না কাঁদতে এসো না ওকে বলে দিও ওর একটা পয়সাও যেন আমার সংসারে না পড়ে বলে দিও ওই পাপের টাকাকে আমি ঘেন্না করি থুতু দেই কথাটা হারুনের কানে পৌঁছেছিল তার চিৎকার দাপাদাপি শুনতে শুনতে স্তব্ধ পাথর হয়ে বসেছিলেন রফিক সাহেব পাপের টাকা কিসের পাপ নিষ্পাপ হয়ে বসে থাকুক রফিক সাহেব চাকরির জন্য ছাতা বগলে ঘুরতে থাকুক মানুষের দরজায় দরজায় তখন বুঝবে টাকার কোনো পাপ নেই এরপর হারুন আর মায়ের কাছে টাকা রাখেনি মাকে সংসারের জন্য টাকা দিতেও আসেনি রফিক সাহেব যেন খুঁজলেন হারুনকে আলনায় ওর তোয়ালে খাটের পাশে গোছানো স্যান্ডেল টান টান পরিপাটি বিছানা কলঘর থেকে হাতমুখ ধুয়ে যেন এখনই হারুন এসে শুয়ে পড়বে বিছানায় একটা মশার কয়েল পর্যন্ত জ্বালিয়ে রেখেছিলেন হারুনের মা জ্বলে জ্বলে শেষ হয়ে গেছে সেটা কয়েলের স্ট্যান্ডের চারপাশে ছড়িয়ে রয়েছে ঠান্ডা ধূসর ছাই ড্রেসিং টেবিলের দিকে ফিরলেন রফিক টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হারুনের আফটার সেভ লোশন দামি পারফিউম চিরুনি চুলের ব্রাশ কোথায় রাখে ও সিগারেট মাহমুদা হয়তো জানে মাহমুদা চলে গেছেন ও ঘরে টেবিলে ড্রয়ার টানলেন রফিক সঙ্গে সঙ্গে হিমবাহের শীতলতা জমাট বরফ করে দিল তাকে। তিনি কি স্বপ্ন দেখছেন ভালো করে তাকালেন না ভুল দেখেননি ষাট পাওয়ারের আলোয় ধারালো দুটিতে জ্বলে উঠেছে ড্রয়ার বোঝায় টাকার তোড়া মাহমুদা ডাক্তার আর্তনাদের মতো হয়ে বের হলো গলা দিয়ে দম করে অনাবশ্যক জোর দিয়ে ঠেলে দিলেন ড্রয়ার তারপর ঘুরে দাঁড়ালেন রফিক সাহেব কি হলো কি হলো ওখানে ছুটে এলেন মাহমুদা চোখ ঠোকরকে দাঁড়িয়ে গেলেন দরজার সামনে ফ্যাকাশি মুখে ভয়ার্ত চোখে তাকালেন রফিক সাহেবের দিকে তুমি কি জানো হারুন কোথায় কি রাখে তীক্ষ্ণ দৃষ্টিতে স্ত্রীকে বিদ্ধ করলেন রফিক ক্লান্ত করুণ মহিলাটিকে এর বেশি কিছু বলতে ইচ্ছে হল না নিঃশব্দে মাথা নাড়লেন মাহমুদা ভয় ভয়ে জিজ্ঞাসা করলেন সিগারেট পেয়েছ সম্ভবত মাহমুদা কিছু অনুমান করেছেন শঙ্কিত চোখে তাকিয়ে আছেন মুখ খুঁড়িয়ে নিলেন রফিক সাহেব ঠান্ডা গলায় বললেন না খুঁজছিলাম আসলে সিগারেট খুঁজবার উৎসাহ আর নেই তার এখন তার মনে পড়ল হারুনের টেবিলে দামি বিদেশি মদের বোতল যেদিন প্রথম দেখেছিলেন তিনি সেদিন বাড়িতে ভূমিকম্পের তোলপাড় তুলে দিয়েছিলেন চিৎকার করে বাড়ি মাথায় করেছিলেন ছেলেকে খুন করবেন টুকরো টুকরো করে গাঙে ভাসিয়ে দেবেন এমন ছেলের মুখ তিনি জীবনেও দেখবেন না এমন দৃপ্ত ঘোষণাও দিয়েছিলেন হাসি পেল তাঁর এখন কই কিছুই তো করেননি করতে পারেননি হারুনের পর কতবার বেসামাল হয়ে বাড়ি ফিরেছে গলা তুলে মায়ের সঙ্গে ঝগড়া করেছে আমার টাকায় আমি খাই কারো বাবার টাকায় নয় তোর বাবা শুনবে শুনুক শুনুক ওই ভাষা আন্দোলনের মহান নেতা তাকে আমি পরোয়া করি না কোনো সালা হারামিকে পরোয়া করি না আমি জানো আমার নামে শহর কাঁপে পাশের ঘর থেকে শুনেছেন রফিক মনে হয়েছে গোটা পৃথিবীটা প্রচণ্ডভাবে কাঁপছে হাতের কাছ থেকে সব কিছু গড়িয়ে পড়ছে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে পাগলের মতো পথ হেঁটে বেরিয়েছেন রফিক সাহেব এমন কুৎসিত ধূর্ত ঘটনার প্রতিকার খুঁজেছেন এরকম খুঁজতে খুঁজতেই চলে এসেছিলেন মিনার বাড়ি মিনাকে অবলম্বন মনে হয়েছিল মীনা তো অনেক আপন ছিল তখন রফিক সাহেবের এখনকার চাকরিটা তো মিনাই দিয়েছে ওদের ফার্মে রফিকের ছোট ভাই মাহফুজ বেঁচে থাকলে মিনা তো আপনই হতো মিনা বাড়িতে ছিল রফিককে এনে বসার ঘরে বসালো এয়ার কুলার খুলে ঘর ঠান্ডা করল কোল্ড ড্রিঙ্কস আর নাস্তার প্লেট নিজে হাতেই নিয়ে এলো মিনার সুখী পরিতৃপ্ত মুখে তাকিয়ে উৎক্ষিপ্ত স্নায়ু শান্ত হয়ে এলো রফিক সাহেবের তখন ওকে জিজ্ঞেস করতে ইচ্ছে হলো হ্যাঁ এখনও কি ষোলোই ডিসেম্বরে মিনা সাদা শাড়ি পরে মাহফুজের জন্য কাঁদে কি হয়েছে ভাইজান নাস্তার প্লেট এগিয়ে দিয়ে প্রশ্ন করল মিনা মিনা সাতষট্টি সালে ঢাকা ইউনিভার্সিটির সেই ঘটনা কি তোমার মনে আছে অবাক চোখে তাকালো মিনা কোন ঘটনা কি হয়েছে সাতষট্টিতে রফিক সাহেব বুঝলেন মিনা ভুলে গেছে মিনা এক বলয় থেকে অন্য বলয়ে চলে এসেছে খাটো চুলের ফিটফাট মহিলাটিকে মাঝে মাঝে মনে হয় অন্য কেউ মাহফুজের সহপাঠিনী মিনা পাগল ছিল মাহফুজের জন্য সে মীনাকে খুঁজতে এসেছেন রফিক সাহেব বোকার মতো হারুনকে নিয়ে কোনো ঝামেলা হয়েছে মিনাকে দেখলেন রফিক মিনা আগের চেয়ে মোটা হয়েছে সুন্দর হয়েছে সুখে আছে রফিক সাহেব জানেন মিনার প্রতাপশালী রাজনীতিবিদ ভাসুরের সুবাদেই ওর স্বামী দেলোয়ারের ব্যবসা দিন দিন ফুলে উঠছে দুর্যারা বলে ওদের টাকা দেশে রাখবার জায়গা হচ্ছে না বলে বিদেশে রাখতে হচ্ছে কি হয়েছে হারুনের আবার প্রশ্ন করলো মিনা নতুন কিছু নয় সাতষট্টিতে যা করেছিল এখনো তাই করছে মিনা অবাক চোখে তাকালো ভাইজান আপনার কি হয়েছে মিনার কণ্ঠের ব্যাকুলতা সচকিত করল রফিককে মিনা কি ভেতরে আগের মিনাকি কি লুকিয়ে রেখেছে তা কি করে সম্ভব মিনার স্বামী দেলোয়ারকে ব্যবসার কাজে সারা দুনিয়া ছুটে বেড়াতে হয় মিনাই তো এখনও শিপিং গার্মেন্টস ইন্ডেন্টিং এর কিছু দেখাশোনা করে মিনা তো এখন চুলে রং দিতে অর্কিড কিনতে এমন হুটহাট করে বিদেশে যায় আর আসে যেন পাঁচ মিনিটে নিউ মার্কেট থেকে সওদা করে ফিরছে মিনা অবশ্য এখনও রফিক সাহেবের প্রতি নরম অফিসে মিনার সামনে চেয়ারে বসিয়ে কথা বলেন রফিক মিনা তার অধীনস্থ কর্মচারীদের মতো ব্যবহার করে না তার সাথে অন্য স্টাফদের সামনেও ভাইজান বলে না মিনা বদলায়নি ঝুনুর বিয়ের খরচের জন্য মিনা সেধেই টাকা ধার দিয়েছে টাকাটা এখনও শোধ হয়নি মিনাকে এখন রফিক বলতে চাইলেন মিনা অনেক আশা করে হারুনকে তোর হাতে দিয়েছিলাম তুই দেখছিস না হারুন নষ্ট হয়ে যাচ্ছে বললেন না বললেন অন্য কথা তুই তাহলে সাতষট্টি সালের কথা ভুলে গেছিস ভুলে গেছিস যে আজকের হারুনের ভাঙনের শুরু তখনই ফোন বাজলো মিনা উঠে গিয়ে ফোন ধরল ব্যবসায়ের কথা আলাপ আলোচনা করল অনেকক্ষণ তারপর ফিরে এলো শুনলেন ভাইজান এবারকার কার শিপমেন্টটা হলো না দেলোয়ার আর কোথায় ও তো সিঙ্গাপুরে কদিন থাকে ও ঢাকায় যত ঝামেলা পোহাতে হয় আমাকে থামল মিনা ও এখন সাতষট্টির অর্থনীতির অনার্সের ছাত্রী নয় ও এখন নব্বইয়ের পটু ব্যবসায়ী স্বামীর সফল সহকর্মিনী হঠাৎ মনে পড়ে গেছে এমনভাবে পুরনো কথায় ফিরল মিনা কিসের যেন শুরুর কথা বলছিলেন আপনি ভাইজান বলছিলাম আয়ুব খান ছাত্র রাজনীতিতে সে সময় প্রথম লাঠিয়াল প্রথা চালু করেছিল তারাই প্রথম অস্ত্র নিয়ে হেঁটেছিল ক্যাম্পাসে হাত তুলেছিল একজন শিক্ষকের গায়ে ভীষণভাবে চমকে উঠল মিনা মুখের রেখা বদলে গেল ওর কিন্তু খুব সচেতনভাবে সেটা লুকিয়ে ফেলল মিনা মুখ ঘুরিয়ে নিল রফিক সাহেবের দৃষ্টি থেকে মিনার ভঙ্গি বলে দিল সাতষট্টি সে কালো দিনের ঘটনাটি সে এখন মনে করতে পারছে অস্বস্তি নিয়ে কথা বলল মিনা সেসব তো পুরনো হয়ে গেছে বোধহয় হয়নি হলে আজও চোখ মেলে বিনা প্রতিবাদে আত্মধ্বংসের জ্বালা সহ্য করতে হতো না নিজেকে মজবুত করে নিল মিনা সরাসরি তাকাল এখনও তো কত ব্রিলিয়ান্ট ছেলেমেয়ে রয়েছে দেশে তারা কেন এগিয়ে আসে না আপনার ওই আত্মধ্বংসের রোগ সারিয়ে দিতে তারা কেন নেতা হয় না রাজনীতির ভার তুলে নেয় না তিক্ত নিঃস্ব হাসি ফুটল রফিক সাহেবের ঠোঁটে মিনা হারুন তো গিয়েছিল ওকে প্রথম দিন মিছিলে দেখে আমার বুক গর্বে ফুলে উঠেছিল কথা শেষ না করেই উঠে দাঁড়ালেন রফিক সাহেব দাও দাও করে জ্বলছে বুক মিনার ঠান্ডা সুখী ঘর সে জ্বালা নেভাতে পারছে না সারা পৃথিবীর ওপর আক্রোশে সেই জ্বালাকে ছিটিয়ে দিলেন রফিক মিনা একটা দেশের ভবিষ্যৎ সে দেশের ইয়াং গ্রুপ সেটা নষ্ট হয়ে যাওয়ার অর্থ চোরাবালির ওপর সৌধ গড়ে তোলা যখন ধস নামবে তলিয়ে যাব আমরা সবাই কোনো অস্তিত্বই থাকবে না আমাদের